বিবিসি ক্লিকে সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বে কি কি থাকছে। পরিবেশ বান্ধব স্টিল তৈরির দিকে ঝুঁকছে বিশ্ব। প্লাস্টিক পণ্যের রিসাইক্লিং নিয়ে কাজ হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও প্লাস্টিক পণ্যের বিকল্প খুঁজতে নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য। জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবেলায় বিশ্বজুড়ে নানা ধরনের কাজ হচ্ছে, বিভিন্ন ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে রিসাইক্লিং অন্যতম একটা বড় পদক্ষেপ হতে পারে। প্লাস্টিক টেকসই, হালকা এবং সস্তা, কিন্তু 2040 সালের মধ্যে প্রতি বছরে 29 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক আমাদের সমুদ্রে প্রবেশ করবে, যার ফলে বিশ্বজুড়ে উপকূলরেখার প্রতি মিটারে 50 কেজির মতো প্লাস্টিকে আবৃত হয়ে যাবে। আর এই সমস্যা মোকাবেলায় অবিলম্বে যেটা করা যেতে পারে তা হল প্যাকেজিংয়ের প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করা। যেমন কোনো রেস্টুরেন্টে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা, আর এই কাজে একটি অ্যাপ ভবিষ্যতে সাহায্য করতে পারবে বলে আশা করা হচ্ছে। লন্ডনের কিংস ক্রস এর 20টি রেস্টুরেন্ট এবং ক্যাফেতে ক্লাব জিরো এই অ্যাপ ব্যবহার শুরু করেছে, যার মাধ্যমে ক্রেতারা পুনর্ব্যবহারযোগ্য বাক্স বেছে নিতে পারছেন। আপনার অ্যাপ এবং আপনার ব্যবহৃত বাক্স এবং কাপ স্ক্যান করে সার্ভারটি, এবং আপনি যদি এগুলো ফেরত দেন তাহলে আপনাকে পয়েন্ট দিয়ে এবং ডিসকাউন্ট দিয়ে পুরস্কৃত করে। জাস্ট ইট নামের একটি অনলাইন ডেলিভারি সার্ভিসের মাধ্যমে লন্ডনে এই কাজটি শুরু হয়েছে। কাপ এবং ঢাকনাগুলো একবার ব্যবহার করা হয়ে গেলে এরকম যে কোনো একটা ড্রপ অফ বক্সে সংরক্ষণ করা হয়। প্রতিবার রিসাইকেলে নেওয়ার আগে প্রতিটি জিনিস 250 বার ব্যবহার করা হয়। এগুলো শতভাগ পুনর্ব্যবহারযোগ্য। সার্কুলার ইকোনমির মূল উদ্দেশ্য শুধুমাত্র পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ডিজাইন করা নয়, বরং এটা নিশ্চিত করা যেন উপাদানগুলো আবার ব্যবহার করা যায়। প্লাস্টিক বানানোর জন্য যে পরিমাণ জীবাশ্ম জ্বালানির প্রয়োজন তা পুরো পৃথিবীর বিমান ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ তেল ব্যবহার হয় প্রায় সেই পরিমাণের সমান। ফিনল্যান্ডের বিজ্ঞানীরা একটা সম্পূর্ণ নতুন উপায় তৈরি করেছেন, যেটাকে বলা হচ্ছে আউট অফ উড। এটা কাগজের মতো, টেকসই কাঠের তন্তু দিয়ে কাগজের মেশিনে তৈরি। এটা রিসাইকেল করা হয় পেপার রিসাইক্লিং এ, তবে এর কর্মক্ষমতা প্লাস্টিকের মতো। একে প্যাপটিক বলা হয়, কাগজ থেকে দ্বিগুণ শক্ত কিন্তু 50% পাতলা, এবং এটা পানি প্রতিরোধী। যে সকল বস্তুর জন্য এয়ারটাইট ব্যাগের প্রয়োজন পড়ে না, অর্থাৎ বায়ুরোধক ব্যবস্থা প্রয়োজন নয়, সেগুলোর জন্য প্লাস্টিক ব্যাগের পরিবর্তে এটা ব্যবহার করা যাবে। যেমন অনলাইনে কেনাকাটার প্যাকেজিং, খাবারের প্যাকেটের জন্য এটা ব্যবহার করা যায়। আর এটা পুরোটাই সম্ভব হচ্ছে এক ধরনের নতুন হুইপিং প্রযুক্তির প্রয়োগের কারণে। আমরা বাতাস দিয়ে পানির ব্যবহার 2/3 কমিয়ে আনতে পারি, ফোম তন্তুগুলো আরও দক্ষতার সাথে ছড়িয়ে দিতে এবং প্রক্রিয়াটা আরও সহজ করতে সাহায্য করে। এটা একটা ছোট্ট প্রক্রিয়া যেখানে কম শক্তি এবং কম পানি খরচ হয়। তবে আরেকটি ফিনিশ উদ্যোগ অন্য একটি বিকল্প উপাদান তৈরি করছে, যা প্রসাধনী বা খাদ্যের জন্য ব্যবহার করা যাবে। এই উপাদানগুলো বায়োডিগ্রেডেবল। এর সমান পুরুত্বের একটা কাঠের টুকরো মাটিতে মিশে যেতে যে সময় লাগে, প্রায় একই সময় আমাদের এই উপাদানও মাটিতে মিশে যাবে। ছোট ছোট কীট পতঙ্গ এই উপাদানগুলো খেয়ে ফেলতে পারবে। শেষ পর্যন্ত আসলে এগুলো কার্বন ডাইঅক্সাইড, পানি এবং জৈব শক্তিতে মিশে যাবে। যেসব মোল্ডিং মেশিন এখন আছে সেগুলোতেই এই উপাদান ব্যবহার করা সম্ভব।
তবে বাড়ি নির্মাণে যেসব বিপজ্জনক রাসায়নিক ব্যবহৃত হয় সেগুলোর কারণে সমস্যা হতে পারে। এই উপাদানগুলোর ব্যাপ্তি কতটা সেটা একটা বড় প্রশ্ন। এটা যান্ত্রিকভাবে অথবা রাসায়নিকভাবে রিসাইকেল করা যায়। সমস্যা হলো এর পরিমাণ এত কম যে বর্তমানে প্লাস্টিক রিসাইকেল করতে যেসব অবকাঠামো ব্যবহার হয় তা দিয়ে এসব উপাদান সংগ্রহ এবং বাছাই করার কোনো মানে হয় না। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও বিভিন্ন ধরনের উদ্ভাবন দেখা যাচ্ছে প্রতিনিয়ত। আমরা গিয়েছিলাম স্টিল তৈরির একটি কারখানায় যেখানে নতুন এক প্রযুক্তির ব্যবহার হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী স্টিল উৎপাদনকারীদের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান SSAB। তাদের তৈরি স্টিল কনস্ট্রাকশন থেকে শুরু করে গাড়ি তৈরি সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশ্বে যে পরিমাণ স্টিল উৎপাদন হয় তার প্রতি টন উৎপাদনকালে বায়ুমণ্ডলে গড়ে 1.85 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়, যা কিনা বৈশ্বিক কার্বন ডাইঅক্সাইড নির্গমনের 8%। এই কারখানাটি বিশ্বের সবচেয়ে পরিশুদ্ধ কারখানাগুলোর একটি। তারপরও প্রতি টন স্টিল উৎপাদনের সময় এখান থেকে 1.5 গুণেরও বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। স্টিল লৌহ আকরিক থেকে তৈরি হয়। এটা আয়রন এবং অক্সিজেনের একটি যৌগ। ব্লাস্ট ফার্নেসের মাধ্যমে অক্সিজেন সরিয়ে ফেলা হয়। লৌহ আকরিকগুলো কোক সহ ফার্নেসে রাখা হয়। এই কোক হলো এক ধরনের রিডিউসিং এজেন্ট এবং কয়লা থেকে তৈরি। এটা জ্বালানোর কারণে উচ্চ তাপ সম্পন্ন অল্প ধোঁয়া উৎপন্ন হয়, কিন্তু অনেক বেশি পরিমাণে কার্বন নিঃসরণও হয়। গত 1000 বছরে এই প্রযুক্তির কোনো পরিবর্তন হয়নি। তবে 2026 সালের মধ্যে জীবাশ্মমুক্ত স্টিল উৎপাদনের একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে এই এলাকায় একটা নতুন প্ল্যান্ট তৈরির কাজ চলছে। ইউরোপের সবচেয়ে বড় লৌহ আকরিক সরবরাহকারী সংস্থা LKAB এবং এনার্জি সরবরাহকারী সংস্থা ভ্যাটেনফলকে সাথে নিয়ে SSAB হাইব্রিড তৈরি করেছে। এটা জীবাশ্মমুক্ত বিদ্যুতের মাধ্যমে হাইড্রোজেন ব্যবহার করে লোহা থেকে অক্সিজেন সরানোর একটা পদ্ধতি। এই ধরনের পরীক্ষার জন্য সুইডেন একটা আদর্শ জায়গা। এখানে জীবাশ্মমুক্ত বিদ্যুৎ এবং কাঁচামালের সহজলভ্যতা সহ বিশ্বজুড়ে পরিচিত ও প্রতিষ্ঠিত একটি স্টিল ইন্ডাস্ট্রি আছে। ব্লাস্ট ফার্নেসে গরম ধাতু উৎপন্ন করার বদলে এই পদ্ধতিতে স্পঞ্জ লোহা বানানো হয়। এটা 900 ডিগ্রিতে তরল করা হয়, যার ফলে ধাতু গলে যায় না। প্যালেটগুলো তারপর ছোট ছোট ইটের আকারে বানিয়ে ফেলা হয়, যা পরিবহনের জন্য সহজ। হাইব্রিড প্ল্যান্টে নিম্নমাত্রায় হাইড্রোজেন উৎপাদনের মাধ্যমে উচ্চমাত্রার স্পঞ্জ লোহা তৈরির জন্য রিডাকশন রিয়্যাক্টরকে একত্রিত করে। প্রচলিত প্রযুক্তি থেকে এর মূল পার্থক্য হলো যে প্রচলিত প্রযুক্তিতে কয়লা ব্যবহার করা হয়, যেখানে আমরা হাইড্রোজেন ব্যবহার করি এবং এই হাইড্রোজেন জীবাশ্মমুক্ত বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। আর এটা আমাদের পেছনের এই বিল্ডিংয়ে এই মুহূর্তে করা হচ্ছে। এখানে 2টা ইউনিটে বিদ্যুৎ আর পানি ব্যবহার করে হাইড্রোজেন উৎপন্ন করছে। আমাদের শুধু আমাদের গ্রাহক নয়, যারা স্টিল ব্যবহার করেন তাদেরও বুঝাতে হবে এই স্টিল ব্যবহারের উপকারিতা সম্পর্কে এবং অন্য ধরনের স্টিল থেকে আমাদের স্টিল কেন আলাদা। আমার মতে আজ আমাদের গ্রাহকদের সাথে যে কথোপকথন হচ্ছে তা খুব জরুরি। আমি এটাও মনে করি ও জানি এই কাজটা খুব ঘন ঘন করতে হয়। হাইড্রোজেন উৎপাদনের প্রক্রিয়ার খরচ নিয়ন্ত্রণে রাখতে বাড়তি হাইড্রোজেন একটা নতুন ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষণ করা হবে। 2026 সালের মধ্যে জীবাশ্মমুক্ত ইস্পাত ইন্ডাস্ট্রিয়াল লেভেলে উৎপাদন করার আশা করা হচ্ছে এবং 2040 সালের মধ্যে সকল ট্র্যাডিশনাল ব্লাস্ট ফার্নেস রূপান্তর করা হবে। 2045 সালের মধ্যে SSAB এর সকল সাইট জীবাশ্মমুক্ত করার লক্ষ্য হাতে নিয়েছে। প্লাস্টিক দূষণ বিশ্বজুড়ে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে 2050 সাল নাগাদ আমাদের সাগরে মাছের তুলনায় প্লাস্টিকের সংখ্যা বেশি হবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। একবার ভাবুন তো, আপনার দৈনন্দিন জীবনে প্লাস্টিক পণ্যের ব্যবহার কতটা ব্যাপক। আমাদের জীবনযাত্রায় প্লাস্টিক এখন অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। আর প্লাস্টিক যেহেতু পচনশীল নয়, তাই ব্যবহারের পর যেসব প্লাস্টিক ফেলে দেওয়া হয় তার বেশিরভাগই একইভাবে পরিবেশের টিকে থাকে যুগের পর যুগ ধরে।
প্লাস্টিক ব্যবহার কমাতে বিশ্বের বিভিন্ন দেশে প্রাতিষ্ঠানিকভাবে প্লাস্টিক রিসাইক্লিং বা পুনর্ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। বাংলাদেশেও প্লাস্টিক দূষণ চরম আকার ধারণ করেছে। একদিকে বাজার সয়লাভ হয়ে গেছে প্লাস্টিকের পণ্যে, অন্যদিকে পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের প্রতি উৎসাহিত করা হচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নগর অঞ্চলগুলোতে বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 2005 সালে ছিল 3 কেজি, 2020 সালে সেই পরিমাণ 3 গুণ বেড়ে 9 কেজি হয়েছে। ইউরোপের দেশগুলোতে গড় মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার বাংলাদেশের তুলনায় অনেক বেশি, কিন্তু বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের অব্যবস্থাপনা রয়েছে। এখানে প্রতি বছর যে পরিমাণে প্লাস্টিক বর্জ্য জমা হয় তার বেশিরভাগই হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আর করোনা ভাইরাস মহামারীর কারণে সুরক্ষা পণ্যের ব্যবহার বেড়েছে, ফলে প্লাস্টিক বর্জ্যও বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এইসব প্লাস্টিক রিসাইকেল করা যায় না বলে এগুলোর জায়গা হচ্ছে নদী, নালা, খালবিল, সমুদ্রে। বেড়ে চলেছে প্লাস্টিক দূষণ, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক রিসাইক্লিংয়ের ওপর জোর দেওয়া হলেও বাংলাদেশে এই কার্যক্রম একেবারেই সীমিত বলা যায়। দেশে ব্যাপক পরিসরে যে পলিথিনের ব্যবহার, আইন করেও তা ঠেকানো যায়নি। এখন প্রশ্ন হল, এই সমস্যা সমাধানে প্রযুক্তির সাহায্য কতটা নেওয়া হচ্ছে? 2018 সালে ডক্টর মোবারক আহমেদ খান পাট দিয়ে সোনালি ব্যাগ তৈরির প্রযুক্তি উদ্ভাবনের পর তা ব্যাপক সাড়া ফেলেছিল। সোনালি ব্যাগ বায়োডিগ্রেডেবল, যেটা পরিবেশের সঙ্গে মিশে যায়। বায়োডিগ্রেডেবল টেস্টের জন্য সহজ যে পরীক্ষাটা আমরা বলে থাকি, যে আপনি হয়তো একটু আগুনে পুরান প্লাস্টিক একটা নিলেন, আর সাথে আমাদের বায়োডিগ্রেডেবল সোনালি ব্যাগটা নিলেন, যদি দুটোটাই পুরান, দেখবেন যে প্লাস্টিকটা হয় কি, মানে আগুনে গলে যাচ্ছে, গলে ড্রপ ওয়াইজ পড়বে। কিন্তু সোনালি ব্যাগ যেটা হয়, এটাকে পোড়ালে এটা ছাই হয়ে যাবে, একদম কাগজের মতো। এটা কাগজ পোড়ালে যেরকম ছাই হয়, সেরকম ছাই হয়ে যাবে। এটাই আসলে প্রমাণ করে যে এটা একটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট। এছাড়া বাসায় আপনি চাইলে আমাদের এখান থেকে প্রোডাক্টটা নিয়ে আপনার বাসার টবের মধ্যে রেখে দিলেন, রেখে দিলে হয়তো এক সপ্তাহ পরে আপনি আবার এটা খুলে দেখলেন যে এটার কী অবস্থা। দেখবেন যে এটার যে মাটিতে যেসব মাইক্রো অর্গানিজম থাকে, তারা এটাকে আস্তে আস্তে খেয়ে ফেলছে, শুরু হয়ে যায়। আমাদের নর্মালি এই প্রোডাক্টটা 3 মাস থেকে 6 মাসের মধ্যে মাটির সাথে মিশে যায় সম্পূর্ণ। আমরা গত বছর আপনাদের দেখিয়েছি কিভাবে প্রযুক্তির সাহায্যে পাট প্রসেস করে সোনালি ব্যাগ তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে জুট কেডিস। এই জুট কেডিস থেকে আমরা সেলুলোজ এক্সট্রাক্ট করি বিভিন্ন কেমিক্যালের ভিতর দিয়ে। এটা হচ্ছে প্রথম স্টেজ সেলুলোজ এক্সট্রাকশনের। এটা 3-4 ঘন্টা চলবে। এখান থেকে আমরা এই ধরনের সেলুলোজ পাই। এটা হচ্ছে সেলুলোজ। তবে পাটের এই প্রযুক্তি উদ্ভাবনের পর প্রকল্পের কাজগুলো যেভাবে এগুবে ভাবা হয়েছিল সেভাবে কাজ আগায়নি। পুরো প্রক্রিয়া এখন পর্যন্ত স্বয়ংক্রিয় করা সম্ভব হয়নি। লক্ষ্য ছিল বাণিজ্যিকভাবে সুলভ মূল্যে দেশের সব জায়গায় সোনালি ব্যাগ বাজারজাত করা হবে, কিন্তু তার জন্য যে পরিকল্পনা ব্যবস্থাপনার প্রয়োজন ছিল তার কিছুই এখন পর্যন্ত হয়নি। সোনালি ব্যাগ প্রজেক্টটাকে এখন যদি সাস্টেনেবল করতে হয়, প্রজেক্টটাকে যদি সাস্টেনেবল করতে হয়, তাহলে আমার ধারণা ইট শুড বি আইডেন্টিফাইড নিউ প্রজেক্ট। একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট হতে হবে সোনালি ব্যাগ, যেটা ইন্ডিভিজুয়াল ম্যানেজমেন্ট থাকবে, এর ইন্ডিভিজুয়াল ফান্ড থাকতে হবে। কারোর সাথে লেজের ভিত্তিকভাবে করলে এটাকে কমার্শিয়ালাইজ করা যাবে না। এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি যে এখানে সেই ম্যানেজমেন্টটা আমাদের কাছে এখনও তৈরি হয় নাই। বিদেশিরা কার সাথে যোগাযোগ করবে? তবে কাজ থেমে থাকেনি। পাটের সেলুলোজ প্রক্রিয়াজাত করে যেন বেশি পরিমাণে ব্যাগ উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে বাংলাদেশেই তৈরি করা হয়েছে প্রসেসিং মেশিন। এটা আসলে প্রোডাকশন রেট বাড়ানোর জন্য আমরা একটু বড় মেশিন তৈরি করেছি, এটা এখানেই তৈরি করা হয়েছে। আস্তে আস্তে আমাদের ইচ্ছা আছে কমার্শিয়াল করার। তো এটা আর কি প্রাথমিক স্টেজের পরের ধাপে আমরা নিয়ে গেছি, যাতে এটাতে আর একটু বেশি পরিমাণ করা যায়। এটার ক্যাপাসিটি হচ্ছে 2000 লিটার। যদি পাতলা শীট আমরা বের করি তাহলে সেক্ষেত্রে আমি বেশি পরিমাণ পাবো, আর যদি একটু মোটা করা হয় বা ব্যাগের সাইজটা বড় হয় তো সেক্ষেত্রে কম হবে। এটা আসলে ডিপেন্ড করে।
বাজারে থাকা পলিথিন ব্যাগের বিকল্প হিসেবেই এই সোনালী ব্যাগ প্রচলিত হবার কথা ছিল। যদিও এটা এখন পর্যন্ত ততটা সহজলভ্য না, তবে অনেক প্রতিষ্ঠানে এই সোনালী ব্যাগ অর্ডার করছে, সেটা এখান থেকে তৈরি করে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কিভাবে সহজলভ্য করা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে গবেষক দল। পাঁচ প্রসেস করে বিভিন্ন ধাপে যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করা যায় নানা ধরনের পণ্য। যে এটার এত ডিমান্ড সারা ওয়ার্ল্ডে, এখন আমরা যেটুকু প্রোডাকশন করছি আমাদের কিন্তু কোনো কিছু থাকতেছে না, কারণ ভ্যারাইটিস প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছে মানুষ, নট অ্যান্ড সোনালি ব্যাগ, প্যাকেজিং ম্যাটেরিয়াল, তারপরে আপনার আমরা আরও পিপি তৈরি করছি, ক্লিয়ার মাস্ক তৈরি করছি, এর থেকে বিভিন্ন রকম জিনিস তৈরি করা যাচ্ছে আর কি। তবে বিশেষজ্ঞরা বলছেন প্লাস্টিকের বিকল্প হিসেবে শুধু পাটকে ভাবলেই হবে না, এর পাশাপাশি অন্য প্রযুক্তির কথাও ভাবতে হবে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক থেকে সরে আসার লক্ষ্যে এখনই কাজ শুরু করার তাগিদ দিচ্ছেন তারা। আমাদের অল্টারনেটিভ টেকনোলজি ব্যবহার করতে হবে, এবং অল্টারনেটিভ টেকনোলজি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে সেটা সাস্টেনেবল কিনা আমার কনটেক্সটে, সেটা বাংলাদেশের কনটেক্সটে সাস্টেনেবল কিনা, সেটা বাংলাদেশের কনটেক্সটে ভায়াবল কিনা, সেটা কিন্তু ভাবতে হবে। জুট কিন্তু সব কিছুর অল্টারনেটিভ না, জুট অল্টারনেটিভ ফর সাম এক্সটেন্ট। আমাকে জুটে এমন টেকনোলজি ব্যবহার করতে হবে বা এমন কোনো ইনভেন্ট করতে হবে যাতে করে আমরা এই জুটের মাধ্যমে, জুট ফাইবার দিয়ে কিন্তু আমরা প্লাস্টিকের অল্টারনেটিভ প্রোডাক্ট করতে পারি, শুধুমাত্র ব্যাগ না, অর্থাৎ যা যা জুটের মাধ্যমে করা সম্ভব। সেই ক্ষেত্রে আমার একটা আর&ডি দরকার, সেই ক্ষেত্রে আমার গবেষণা দরকার, এবং ওই জন্য অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি দরকার। আমি শুধু ব্যাগের অল্টারনেটিভ করলে কিন্তু জুট ভায়াবল হবে না। ন্যাচারাল আর কোন ফাইবার আমরা ব্যবহার করতে পারি, তার মধ্যে আমাদের অ্যাভেলেবল যেগুলো আছে তার মধ্যে আছে কলা পাতা, কলার গাছ, বাঁশ, নারিকেল, বেত, এগুলো কিন্তু অ্যাভেলেবল, অর্থাৎ এগুলোকে কিন্তু আমি অল্টারনেটিভ প্রোডাক্টে নিয়ে যেতে পারি প্লাস্টিকের। পাঁচ প্রক্রিয়াজাত করার যে প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশ, তার পুরোপুরি বাস্তবায়ন করতে হলে দরকার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গবেষণা, আর এমনটা করা গেলে নানাভাবে উপকৃত হবে বাংলাদেশ ও দেশের মানুষ। একটি ভবন তৈরিতে যেমন নানা ধরনের উপকরণ প্রয়োজন হয়, তেমনি ভবনটি ভেঙে ফেলার পর কিন্তু সেই উপকরণগুলো এক ধরনের স্তূপে পরিণত হয়। এই সমস্যার সমাধানে প্রযুক্তি সাহায্য করতে পারে। আমরা জানি যে ভবন নির্মাণে কাঁচামাল ব্যবহার করা হয়, কিন্তু যখন ভবনগুলো ভাঙা হয় তখন অনেক মূল্যবান উপকরণ নষ্ট হয়। এরকম একটা সাইট রিসাইকেল করা অত্যন্ত জটিল, যা সমাধান করার চেষ্টা করছে ফিনল্যান্ড। নির্মাণ এবং ধ্বংসস্তূপের বর্জ্য সাধারণত গুঁড়ো করে ফেলা হয় এবং এগুলোর বেশিরভাগই পুড়িয়ে ফেলা হয় শক্তিতে রূপান্তর করার জন্য। এখানে আমরা ঠিক উল্টোটা করি, আমরা স্বয়ংক্রিয়ভাবে উপকরণগুলো পুড়িয়ে তুলি, যা থেকে আমরা কাঁচামাল তৈরি করি পুনরায় ব্যবহার করার জন্য। এখানে যেটা হয় তা হলো বর্জ্যগুলো লরিতে করে একেবারে শেষ মাথায় নিয়ে আসা হয় এবং তারপর বাণিজ্যিক এবং শিল্প বর্জ্য এই কনভেয়ার বেল্ট মেশিনের মাধ্যমে আলাদা করা হয়। নির্মাণ এবং ধ্বংসস্তূপের বর্জ্য এখানে আলাদা করে রাখা হয়। তবে সব কিছু গুঁড়ো করে ফেলা এবং পুড়িয়ে ফেলার বদলে ধ্বংসস্তূপগুলোর উপকরণ এবং আকার অনুযায়ী আলাদা করা হয়, যাতে এগুলো পৃথকভাবে রিসাইকেল করা যায়। একবার আমরা ক্ষুদ্র অংশগুলো পৃথক করে ফেলার পর মাঝারি এবং বড় আকারের অংশ আলাদা করতে পারি এবং এগুলোই আমরা রোবটকে দেই। এগুলো সর্টিং লাইন, এখানে ধাতু, কাঠ এবং পাথর আলাদা করে তুলতে এবং নির্দিষ্ট পাত্রে ফেলতে এআই ব্রেন রোবট হাতগুলোকে নির্দেশ দেয়। আমরা
বর্জ্য বাছাইয়ের ক্ষেত্রে প্রথম সমস্যা হচ্ছে কেউ জানে না বেল্টে কি আছে। আপনি যদি জানেন যে গাড়ি ঢালাইয়ের কাজ চলছে, তবে এটা আপনি জানেন যে 5.05 সেকেন্ড পরে কনভেয়ারে পরবর্তী গাড়িটা আসবে এবং এটা নিশ্চিত। এইসব রোবটকে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা করার জন্য বুদ্ধিমান হতে হবে। বেল্টের নিচে সেন্সর ব্যবহার করে বিভিন্ন ধরনের বস্তু থেকে নির্দিষ্ট বস্তু নির্বাচন করার জন্য রোবটগুলো ভিজুয়ালি এগুলো পর্যবেক্ষণ করে। লেজার স্ক্যান দিয়ে প্রতিটি বস্তুর আকার ও আকৃতি নির্ধারণ করে বুঝতে হয় এগুলো কী দিয়ে তৈরি করা হয়েছে, এর ওজন কত এবং মূল্য কত। এটা কেবলমাত্র মানুষের চোখের মতো বস্তুগুলোর ওয়েভলেন্থ দেখে না, এটা ইনফ্রারেড দেখতে পায় এবং ধাতুর ধরন আন্দাজ করতে পারে। আমরা মূলত রোবটগুলোকে এক গাদা পাথর, ইট এবং ভালো মানের কাঠ দেখাই আর এগুলোর উপর ট্রেনিং দেই। এর মাধ্যমে রোবট শিখে নেয়। কিন্তু কি সংগ্রহ করতে হবে তা জানতে পারাটাও একটা সমস্যা। বেল্টে গিরপারকে কিভাবে স্থাপন করা যায় তার কয়েকশো বিলিয়ন উপায় রয়েছে। এখানে মূলত রোবটকে সিদ্ধান্ত নিতে হবে স্থাপন করার উদ্যোগটা সফল হয়েছে কি হয়নি। এটা রোবট বেশ সহজেই শিখে নিতে পারে। বর্তমানে বিশ্বজুড়ে এরকম 80টার মতো রোবট হাত কাজ করছে। এর মাঝে ছোট রোবট হাত আছে যেগুলোতে ভ্যাকুয়াম গ্রিপার আছে, যা হালকা বস্তু যেমন প্লাস্টিক এবং টিনের ক্যান দ্রুত সংগ্রহের জন্য ভালো বলে ধরে নেওয়া হয়। সব মিলিয়ে এই রোবট হাতগুলো মানুষের থেকে দক্ষ এবং শক্তিশালী এবং স্বাভাবিকভাবেই অনেক নিরাপদ। প্রতিটা রোবট ভিন্ন ভিন্ন কাজে পারদর্শী হলেও এদের থেকে প্রাপ্ত তথ্য একটা শেয়ার করা সিস্টেমে রাখা হয়, ফিডব্যাকও রাখা হয়। বিশ্বে আমাদের যত বেশি রোবট হাত থাকবে, আমাদের তত তাড়াতাড়ি রোবটের পরিবার গড়ে উঠবে যা কাজ করতে শিখবে। তারপরে বিশ্বজুড়ে আমাদের যত রোবট হাত আছে সেগুলো আরও স্মার্ট হয়ে উঠবে, এমনটাই আমরা আশা করছি। কিছু উপকরণ আছে যা পুনরায় ব্যবহারযোগ্য নয়, কিন্তু এই রোবটগুলো রিসাইক্লিং প্ল্যান্টগুলোকে আরও বেশি সাহায্য করতে পারবে, বিভিন্ন উপকরণ উদ্ধারে এবং অনেক উপকরণ পুড়িয়ে ফেলা থেকেও বাঁচাতে পারবে। আর এই সমস্যা সমাধান করতে পারলে ভবনগুলো আরও টেকসই হবে। ভবন নির্মাণের সময় থেকে শুরু করে ধ্বংস করা পর্যন্ত সেগুলো টেকসই হবে। এই ছিল এই সপ্তাহের ক্লিক আয়োজনে। আগামী পর্বে আমরা হাজির হব প্রযুক্তির নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।